নমস্তে, আজ আমি এই যে সুজি, চালের গুঁড়ো, চিনি আর এই যে দুধ দিয়ে এই নতুন আইটেম বানাব। ছোট ছোট গুলি করে পায়েস করব। এই পরিমাণ মতো জল দিলাম, তারপরে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম সুজি ঢেলে দিলাম। এই যে জল দিলাম পরিমাণ মতো, এখন এই দুধটাকে ফুটবো। এই দুধটা দিয়ে ছোট ছোট গুলি করেছি, দেখুন এই দুধে দেবো। খাবার রেডি হয়ে গেছে, পায়েস, ছোট ছোট পুলি পায়েস রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো খাবো।